শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মোপমন সর্বত্র সম্মং পশ্যতি জহর্যন, অপরের সঙ্গে যখন ব্যবহার করবে তখন নিজেকে প্রমাণরূপে ধরবে। অর্থাৎ তোমাকে যে কথাটি বলতে যাচ্ছি তখনই ভাববে সে কথাটি আপনি আমাকে বললে কীরূপ লাগবে। নিজেকে মাপ কাটিতে রেখে অপরের সঙ্গে ব্যবহার করবে, এর চেয়ে সুন্দর কথা আর নেই। এর নাম অহিংসা। অপরের সঙ্গে ব্যবহারের মাপ কাটির জন্য বিশ্বব্রহ্মাণ্ড খোঁজার দরকার নেই। এবার ঔচুর্যের কথায় প্রবেশ করি। ঔচুর্য মিন্স চুরি না করা। সবাই জানে পরের দ্রব্য না বলে কোনো কিছু নিলে তাকে আমরা চুরি বলি, চুরি করা মহাপাপ। যখন সমাজে চুরের সংখ্যা বেড়ে যায়, চুর যখন দেশ ভরে যায়, তখন আমরা কি দেখি, ধরে ধরে ওদের শাস্তি দেওয়া হয়। কেবল পরের দ্রব্য নিলেই যে চুরি করা হয় তা নয়, চুরির সংজ্ঞাটি আমাদের শাস্ত্রে খুব ব্যাপক। ঋণ শোধ না করলেও চুরি করার সমান হয়। শাস্ত্রে বলা আছে, মানুষ পাঁচটি ঋণ মাথায় নিয়ে এই পৃথিবীতে অর্থাৎ এই সংসারে প্রবেশ করে। পাঁচটি ঋণ হল ঋষি ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, পিতা মাতৃ ঋণ ও নৃঋণ। এসব ঋণ যদি সে শোধ না করে তবেই সে চোর। এত সাংঘাতিক কথা, দেনা না করে চোর হয়ে গেলাম। আমি জন্মলাম কতগুলি অধিকার নিয়ে, কতগুলি দাবি নিয়ে তা নয়। শাস্ত্রের কথা হলো, আমি জন্মলাম কতগুলি দেনা নিয়ে। পিতামাতার কাছে আমি ঋণী, দেবতাদের কাছেও আমি ঋণী। হ্যাঁ, আপনারা বলতে পারেন দেবতা আবার কি করেন। হ্যাঁ, ধরুন আপনি জমি চাষ করে বসে আছেন, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি নামাবার ক্ষমতা মানুষের নেই। যে শক্তিতে বৃষ্টি নামে তাকে আমরা দৈবশক্তি বলতে পারি। এভাবে মানুষের জীবন যখন অচল হয়ে যায়, বাইরের কোনো এক শক্তির সহায়তা না পেলে আমরা নিজেদের শক্তিগুলিকে কাজে লাগাতে পারি না। এমন একটা আননোন ফ্যাক্টর আছে যা না হলে জীবনের অঙ্ক মেলে না, তাকেই আমরা দেবতা বা দৈবশক্তি বলতে পারি। দেবতার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে, তার কাছে আমার অনেক দেনা, অসংখ্য দেনা। আরেকটা হলো ভূতঋণ। ইতর প্রাণীর নিকটও আমার অনেক দেনা আছে। কুকুর বিড়াল এরা সকলেই আমার জন্য কম পরিশ্রম করে না, কত সম্পদ দিচ্ছে। পশু পাখিরা যা নাইলে আমরা বাঁচতাম না। পশু আমাদের সভ্যতা দিয়েছে, গরুই আমাদের চাষের কাজে লাগিয়েছে, নচেত আজও আমরা যাযাবরই থাকতাম। আকাশে শকুন কাক উড়ে বেড়াচ্ছে, তারাও আমাদের অনেক সেবায় আছে। আমরা ভাবিও না যে কত প্রাণী আমাদের এইভাবে সেবা করছে। তাই সকল প্রাণী জগতের কাছে আমাদের ঋণ আছে। সব ঋণ শোধ করা যায় না, যেমন পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। কি করা যায়, ঋণের বুদ্ধি থাকলেই হয়। সবসময় স্মরণ রাখা দরকার যে আমি পিতামাতার নিকট ঋণী আছি। তাদের সঙ্গে ব্যবহার করার সময় ভাবতে হবে, আমি মা বাবার কাছে বহু ঋণী আছি। এসব ঋণ যদি শোধ না করি তাহলে আমি চোর। সমাজের নিকট তুমি আমি সবাই ঋণী, সমাজের পাওনা দিতেই হবে। সমাজ আবার কিসের? আমরা যা সত্যকারের প্রয়োজন তার চেয়ে বাড়তি যাই পাই তাই সমাজের পাওনা। আপনি বাঁচতে গিয়ে যতটুকু দরকার তার চেয়ে বেশি থাকলে তা আপনি সমাজকে দিয়ে দেবেন। কাজেই প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি আটকে রাখেন তাহলে আপনি চোর। আপনি বলতে পারেন, আমি তো চুরি করি নাই, নিজে পরিশ্রম করে সংগ্রহ করেছি। চুরি করলেন না, যা প্রয়োজন তার চেয়ে বেশি রেখেছেন। সমাজের ঋণ আপনি শোধ করছেন না, তাকেই তো চুর বলে। ধন্যবাদ। জয় হিন্দ।